আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। করোনা সংক্রান্ত একটি বিশেষ লাইভ নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি। আমি ইসমাইল হোসেন সাজ্জাদ, চেয়ার সেক্রেটারি অফ সিলসা। করোনা নিয়ে আমরা প্রতিদিনই অনেক ধরনের তথ্য পাচ্ছি, অনেক ধরনের লাইভ বা অনেক ধরনের অনুষ্ঠান দেখছি, কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানটি একটু অন্যরকম। আজকে আমরা মূলত আলোচনা করব সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ নিয়ে। তো আমরা মূলত কেন কথা বলবো সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ নিয়ে? তো সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ আমাদের জীবনে খুবই ভালো একটি অভ্যাস। তো সেলফ কন্ট্রোল যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে অনেকগুলো কাজ খুবই সহজে সম্পন্ন করতে পারি। এছাড়া সেলফ কন্ট্রোল না থাকলে আমরা অনেক ধরনের কাজে আমরা ব্যর্থ হই, যেমন আমাদের এবং আমরা আমরা কোনো কাজেই ভালো করে মন দিতে পারি না। তো বর্তমানে আমরা সবাই জানি যে বর্তমানে করোনা পরিস্থিতি খুব ভয়াবহ আকার ধারণ করেছে, এবং করোনা পরিস্থিতিতে সবচেয়ে বড় একটি কথা, আমাদের করোনার যে স্ট্রেস বা অ্যাংজাইটি, এটা মোকাবেলা করার জন্য আমাদের সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দরকার, সেটা হলো আত্মনিয়ন্ত্রণ। তো আত্মনিয়ন্ত্রণ করতে পারলে আমরা খুবই সহজে এই যে করোনার যে লকডাউন পরিস্থিতি, বা আমরা এই যে করোনার জন্য যে আমাদের যে আইসোলেটিং করছি, আমরা মানুষের সাথে মানুষের যোগাযোগ যে কমে গেছে, এটা আমরা খুবই সহজে কি করতে পারবো, শেষ আমরা এটাকে অবজার্ভ করতে পারবো এবং আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। এবং আত্মনিয়ন্ত্রণ যদি আমরা তৈরি করতে বা সৃষ্টি করতে পারি আমাদের মাঝখানে, তাহলে আমাদের পারিবারিক জীবনও কিন্তু অনেক সুন্দর হবে। বলে রাখা ভালো, রিসেন্টলি জাতিসংঘ একটি প্রজ্ঞাপন জারি করছে, যার মধ্যে আমরা দেখা যাচ্ছে যে আত্মনিয়ন্ত্রণের অভাবের ফলে লকডাউনে অনেকগুলো পারিবারিক সহিংসতা বাড়ছে। তো আমরা আমরা অবভিয়াসলি তাই আমরা জানতে পারি যে আত্মনিয়ন্ত্রণ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি অভ্যাস, এবং আমাদের সবাইকে এই অভ্যাসটি তৈরি করা দরকার। তো আজকে আমাদের সাথে আলোচনায় আমাদের যে দুজন গেস্ট আছে, তাদের মধ্যে তাদেরকে ডেকে নিই। তাদের মধ্যে একজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রভাষক আকিব দাস স্যার, এবং মনোবিজ্ঞানী ফাহিম ফেরদৌস জয়ন স্যার। দুজনকে ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, তারা খুবই দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। আপনাদের মনে আত্মনিয়ন্ত্রণ নিয়ে আসা যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে গিয়ে লিখুন, এবং সব সমন্বিত প্রশ্ন নিয়ে আমরা খুবই দ্রুত একটি ফলো আপ সেশনের আয়োজন করব। আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করেছে ফিলসা, এবং এর সাথে নলেজ অ্যান্ড টেকনিক্যাল পার্টনার হিসেবে আছে আগামী ফিলহাব। তো আমরা অবভিয়াসলি জানি, আমরা এই এই আমরা ফিলসা সম্বন্ধে সবাই জানি। ফিলসা বাংলাদেশের একটি বিগেস্ট স্টুডেন্ট প্ল্যাটফর্ম, এবং আজকের যে নলেজ অ্যান্ড টেকনিক্যাল পার্টনার আগামী হাব, আগামী বা আগামী স্কিল হাব, তো আমরা এই ক্যাপশনে থাকা লিঙ্কে তাদের পেজের লিঙ্ক দিয়ে দিব, এবং আমরা আশা করি যে আপনারা সেই পেজে গিয়ে লাইক দিয়ে এবং দেখতে পারবেন তাদের চমৎকার সব পোস্ট, যা আপনার দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। আর সম্প্রতি ফিলসা সদস্যদের একটি স্যাম্পল নিয়ে আসিফ ইমতিয়াজ স্যার একটি সমীক্ষা করেছেন। সমীক্ষালব্ধ ফলাফলের উপর ভিত্তি করে তিনি একাডেমিয়া এবং প্র্যাকটিসকে সংযুক্ত করতে যাচ্ছেন। তো মনোবিজ্ঞানী ফাহিম ফেরদৌস জয়ন স্যারের সাথে আসিফ ইমতিয়াজ স্যারের আলাপচারিতা মাধ্যমে আশা করি আমরা আত্মনিয়ন্ত্রণ নিয়ে করোনা আত্মনিয়ন্ত্রণ দিয়ে করোনা নিয়ন্ত্রণ এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আত্ম উন্নয়নের উপায়গুলো আরও ভালোভাবে চালিয়ে নিতে পারবো। এখন আমি মূলত এই অনুষ্ঠানের সঞ্চালনার ভার আসিফ ইমতিয়াজ স্যারের কাছে হস্তান্তর করছি। স্যার ধন্যবাদ সাজ্জাদ, তুমি এত সুন্দর করে সবকিছু বুঝিয়ে বললে যে আমার তো আর ব্যাকগ্রাউন্ড বলার কোনো দরকার নাই। তারপরে আমি একটু ছোট করে বলি যে আমি, আমার নাম তো আপনারা শুনেছেন আসিফ ইমতিয়াজ। তো আমি PMI সেন্ট্রাল সেন্টার ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেমস, তাদের সহায়তায় আমাদের সেন্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সেন্টারের সহায়তায় আমরা একটা গবেষণা করেছিলাম যে ইয়াং অ্যাডাল্ট বা যারা হচ্ছে বয়স 15 থেকে 29 এর মধ্যে, এই এই বয়সের মানুষদেরকে নিয়ে আমরা গবেষণা করেছি যে তারা এই করোনার সময়টাতে কি করে তাদের আত্মনিয়ন্ত্রণ হোক বা তাদের করোনা সংক্রান্ত জ্ঞান হোক বা তাদের বর্তমান মানসিক স্বাস্থ্য হোক, যে কোনো ভাবেই হোক, তারা এই প্রিভেন্টিভ মেজার বা প্রিকশনারি বিহেভিয়ার গুলা তারা কি করে তারা তারা নিজেদের মধ্যে প্র্যাকটিস করছে, বা তারা সমাজে কি করে একটা সচেতনতা সৃষ্টির চেষ্টা করছে, এই টোটাল বিষয়টা নিয়ে আমরা একটা গবেষণা করতে চেয়েছিলাম এবং করেছি। তো সেখানে আমরা একটা খুব মজার জিনিস দেখতে পেয়েছি, তা হলো যে শুধুমাত্র সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ, এই আত্মনিয়ন্ত্রণই পারে যে মানুষকে খুব বেশি বেশি পরিমাণে প্রিভেন্টিভ মেজার নিতে বা প্রিকশনারি বিহেভিয়ারের প্র্যাকটিস গুলো করতে। তো যেহেতু বাংলাদেশে 15 থেকে 29 বছর বয়সের মানুষের সংখ্যা প্রায় 1/3, বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে আছে, তো আমরা চিন্তা করেছি যে এই এই বিপুল সংখ্যক
আমাদের যে তরুণ জনসংখ্যা তাদেরকে নিয়ে যদি আমরা কাজ না করি, শুধুমাত্র রিসার্চের খাতা কলমে থাকলে আসলে লাভ হবে না, এটাকে প্র্যাকটিসে আনতে হবে, কাজ করতে হবে। তো সেই রকম একটা চিন্তা থেকেই আমি ভাবলাম যে তাহলে সিলসা যেহেতু এত বড় একটা প্ল্যাটফর্ম, তো সেখানেই আমরা প্রথমে শুরু করি। এবং যেহেতু গবেষণাটা সিলসার একটা স্যাম্পল নিয়েই হয়েছে, তো তাদের জন্যই এটা বেশি প্রযোজ্য। তো এখান থেকেই আমরা চিন্তা করলাম যে হ্যাঁ ঠিক আছে, আমরা গবেষণার পাতা থেকে উঠে আসি, আমরা এসে প্র্যাকটিসে নামি, আমরা ইমপ্লিকেশন গুলো আমরা নিজেরাই করতে চেষ্টা করি। তো এমন জায়গা থেকেই আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করা। তো আমার সাথে আছেন আমাদের সাথে মনোবিদ ফাহিম ফেরদৌস চয়ন। তো আমি তার কাছে প্রথম যে প্রশ্নটা জানতে চাই তা হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে যাদের মানসিক স্বাস্থ্যটা এই করোনা কালে বেশ ভঙ্গুর বা যারা সাইকোলজিক্যালি ডিস্ট্রেস, তাদের সেলফ কন্ট্রোলটা বেশ কম থাকে অন্যদের চেয়ে। যারা সাইকোলজিক্যালি ডিস্ট্রেস না বা মেন্টাল স্টেট যাদের ভালো তাদের চেয়ে, যারা সাইকোলজিক্যালি ডিস্ট্রেস বা মানসিক ভাবে ভঙ্গুর অবস্থায় আছে তাদের সেলফ কন্ট্রোলটা বেশ কম। তার মানে মানসিক স্বাস্থ্য এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যের উন্নয়নে আমরা আসলে কি কি করতে পারি? এই এই করোনায় তো সবাই তো ঘরেই আছি, আমরা কি কি করতে পারি মানসিক স্বাস্থ্যের উন্নয়ন? আচ্ছা, ধন্যবাদ আসিফ সাহেব। প্রথমে যে ব্যাপারটা দেখছি, এই মহামারীতে আমরা সবাই এখন ঘরবন্দি। তো যে ব্যাপারটা দ্বারা যে আমাদের যে দৈনন্দিন যে কাজকর্মগুলো ছিল, আমরা বাইরে যেতাম, বিভিন্ন কাজকর্ম করতাম, অফিসে যাওয়া বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা ঘোরাফেরা, ইভেন বাজার শপিং করা, সবকিছু আমাদের আটকা আছে। তো যে কারণে হচ্ছে আমরা যখন আমাদের প্রাত্যহিক জীবন এখানে বিঘ্ন ঘটতেছে, এ কারণে আমরা হচ্ছে একটা মানসিক অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছি কম বেশি সবাই। যেটা হচ্ছে যে সাধারণত এই মানসিক অস্থিরতা সবার মধ্যেই থাকে, আর এই মহামারীতে সেটা অনেক বেশি পরিমাণে দেখা যায়। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, যেটাকে আমরা সংক্ষেপে APA বলি, APA-র গবেষণার মতে যখন মানুষ মানসিক অস্থিরতার ভিত্তি দিয়ে যায়, তার মধ্যে কিছু বাহ্যিক কিছু ফ্যাক্টর কাজ করে যার কারণে মানসিক অস্থিরতা আরও বেড়ে যায়। তো যেহেতু এখন এই করোনার মহামারীতে আমরা সবাই ভঙ্গুর অবস্থায় মোটামুটি সবাই আছি এবং এর জন্য আত্মনিয়ন্ত্রণ অনেক বেশি পরিমাণ কাজে দিতে পারে, আমি আপনার কথার সাথে সম্পূর্ণ একমত। এক্ষেত্রে আমরা মানসিক স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে যেটা বলবো যে সেলফ কন্ট্রোল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কী কী করতে পারি, প্রথমে দেখা যেতে পারে যে আমাদের দেশে যেটা হয়, সাধারণত বিভিন্ন ধরনের নিউজ আমরা দেখতে পাই, আমরা সারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, আমরা বিভিন্ন নিউজ পোর্টাল পড়তেছি, আমরা পত্রিকা পড়তেছি, আমরা টিভি দেখতেছি বা FM রেডিও শুনতেছি, এখানে অনেক ধরনের সংবাদ তথ্য এবং করোনা বিষয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা আলোচনা আমরা শুনতে পাই। কিন্তু ব্যাপার যেটা হয়, এর মধ্যে কতটুকু কতটা জেনুইন এবং কতটুকু কতটা আসলে সত্যি এবং রিলেটেড আমরা খুব বেশি মানুষ জানি না। কারণ যেহেতু এটা একটা পাবলিক হেলথ রিলেটেড বিষয়, জনস্বাস্থ্য বিষয়ে ব্যাপারটা হওয়ার কারণেই আমাদের খুব কম মানুষ এটা বিষয়ে আমরা আসলে জানি, এবং যারা বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলাটাই সবচেয়ে বেশি এখানে কাজে দিবে। কিন্তু এখন যেহেতু সেটা সম্ভব হচ্ছে না, আমি প্রথমে তাহলে সবাইকে যেটা আহ্বান করবো যে সবাই অ্যাকুরেট যে ইনফরমেশনটা পাওয়া যায় যে কোনো সোর্স থেকে, যেমন আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা বলতে পারি, WHO যে ওয়েবসাইট আছে সেটা সাউথ এশিয়ান রিজিওনাল একটা ওয়েবসাইট আছে আলাদা, সেটাকে সাউথ এশিয়ান এশিয়ান রিজিওনাল অফিস বলে, সেখানে আমরা দেখতে পারি। এছাড়া আমেরিকান গভর্নমেন্টের একটা আছে যেটা হচ্ছে আমরা সাধারণত CDC বলে জানি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, সেখান থেকে আমরা পেতে পারি। এই করোনা ভাইরাস বাংলাদেশে আক্রমণ শুরু হওয়ার পর বাংলাদেশ সরকার নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করেছে, সেটা হচ্ছে corona.gov.bd। এখান থেকে আমরা সবসময় তাৎক্ষণিক সেবা, যে কোনো ধরনের তথ্য, সেই সাথে হচ্ছে আমরা কী করতে পারি, কীভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, রক্ষা করতে পারি, বা আক্রান্ত হলে কী করতে হবে এবং কোথায় যেতে হবে, কীভাবে আমরা পরীক্ষা করতে হবে, সবগুলোই পাওয়া যায়। আর একটা ব্যাপার হচ্ছে জন হপকিন্স যে ইউনিভার্সিটি আছে সেখানে একটা করোনাভাইরাস রিসোর্স সেন্টার আছে, সেখান থেকে আমরা এগুলো জানতে পারি। দ্বিতীয় যে ব্যাপারটা আসবো, আমি আসিফ এমতে স্যারের সাথে সম্পূর্ণ একমত যে আপনার আচরণ নির্ভর করে আপনি আপনার আশেপাশে কাদের সাথে মিশবেন, কাদের সাথে চলবেন, কাদের সাথে কথা বলবেন। তো আপনি যখন আপনি নিউজ ফিডে যাচ্ছি, আমরা সাধারণত ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা টুইটারের সঙ্গে অনেক বেশি শেয়ার আমরা পাই, বিভিন্ন ধরনের শেয়ার, বিভিন্ন পেজের শেয়ার, বিভিন্ন ওয়েবসাইটের শেয়ার, বিভিন্ন ফ্রেন্ডের লেখা, বিভিন্ন পরিচিত লেখা, অনেক সময় ফেসবুক সেলিব্রিটির লেখা আমরা পাই। তো এই ক্ষেত্রে যেটা করতে পারবেন, আপনি যত বেশি এই ধরনের নেগেটিভ নিউজগুলো আপনি দেখতে থাকবেন, তখন কিন্তু আপনার অস্থিরতা আরও বেড়ে যাবে। আপনি যখন দেখতে পাবেন যে আপনি নিজে কিছু করতে পারতেছেন না, আপনার হাত পা বাঁধা, কিন্তু আপনার আশপাশে কেউ আক্রান্ত হচ্ছে, আপনার পরিচিত কোনো আত্মীয় স্বজন আক্রান্ত হচ্ছে, তখন আপনার আরও বেশি অস্থিরতা কাজ করবে। সো আমি এই ক্ষেত্রে যেটা সাজেস্ট করবো যে যতটুকু পারবেন এই সব নেগেটিভ নিউজ থেকে দূরে থাকার চেষ্টা, আমরা যেটাকে বলে হচ্ছে লিমিট সেট করে দেওয়া। যে আমি সাধারণত দেখা যায় আমি সাধারণত থ্রিলার মুভি পছন্দ করি, আমি তখন থ্রিলার মুভি দেখা শুরু করি সাধারণত, আর আমার নিউজ যখন দরকার পড়লে আমি হচ্ছে WHO ওয়েবসাইটে যাই বা corona.gov.bd ওয়েবসাইটে যাই, দেখে নেই যে আজকের আপডেটটা কি, সেটা দিনে একবারের জন্য। কিন্তু যখন আপনি কন্টিনিউয়াসলি এক ঘন্টা বা দুই ঘন্টা পরপর দেখা শুরু করবেন অ্যাজ এ রেগুলার বেসিস, তখন রুটিনের মতো তৈরি হয়ে যাবে এবং আপনার মধ্যে কিন্তু একটা মানসিক চাপ অটোমেটিক তৈরি হবে, যেটাকে আমরা স্ট্রেস বলি।
কারণ নেগেটিভ ইম্প্যাক্ট আপনি যত বেশি দেখবেন, নেগেটিভ মার্কেটিং যেমন অনেক বেশি কাজে লাগে, সো নেগেটিভ নিউজও কিন্তু অনেক বেশি ছড়ায়। সো এটা হচ্ছে আপনার মনের মধ্যে বেশি চাপ ফেলবে, হচ্ছে আমরা আসলে ব্রাইট সাইডটা দেখার বেশি চেষ্টা করবো। দ্বিতীয় যে ব্যাপারটা বলতে পারি আমি, আসলে এখন করোনা যেহেতু এখন পর্যন্ত কোনো টিকা ভ্যাকসিন আসলে সত্যিকারের অর্থে আবিষ্কৃত হয়েছে কিনা আমরা আসলে জানি না। সো আমরা যেটা অপেক্ষা করতে পারি একটা বিষয়, নিজেকে আমরা সতর্ক করতে পারি, নিজের যতটুকু নিরাপত্তা বা মানে সেফটি মেজারমেন্ট নেওয়া যায় আসলে সেটা আমরা নিতে পারি, যেমন মাস্ক পরা বাইরে যাওয়ার আগে, গ্লাভস পরা, বাইরে থেকে হাত মুখ ধুয়ে ফেলা, সম্ভব হলে গোসল করে ফেলা, আর স্যানিটাইজার ইউজ করা, স্যানিটাইজার না থাকলে সাবান বা হ্যান্ড ওয়াশ ইউজ করা, যেভাবে পারা যায় আসলে এভাবে আসলে আমরা আসলে নিজেদের সেলফ কন্ট্রোলটা তৈরি করতে পারি। এরপরে আমরা করতে পারি যে আমরা দৈনন্দিন একটা রুটিন তৈরি করতে পারি, যে আমি আজকে সকালে উঠে কী করবো, আমি আজকে দুপুরে কী করবো, আমি বিকালে কী করবো, আমি রাতে কী করবো। দেখা গেলো আমরা সাধারণত খেয়াল করি যে আমরা অনেক সময় যখন আমরা ব্যস্ত থাকি আমরা কিন্তু অনেক ধরনের রুটিন করি, যে আমরা এক সপ্তাহের জন্য ছুটি নিয়ে বাড়িতে যাবো, আমরা 15 দিনের ছুটি নিয়ে বাড়িতে যাবো, ওই সময় এটা করবো, এই বইটা পড়বো, এই মুভিগুলো আমি সেট করে রাখি, এই সিরিজটা আমি দেখবো, বা এই জায়গাগুলো আমি ঘুরতে যাবো, বা এই ওয়েবসাইটে আমি এই কোর্সটা করবো, অনেক ধরনের প্ল্যান কিন্তু আমরা সেট করি, তাই না? তো দেখা যায় যে ওই প্ল্যানগুলো কিন্তু আমরা এখন কাজে লাগাইতে পারি। দেখা গেলো কোনো একটা মুভি আমার দেখা বাকি আছে, আমি সেটা দেখতে পারি, যাদের ইন্টারনেট সংযোগ আছে তাদের জন্য খুবই ভালো কথা, এখন নেটফ্লিক্স আছে, G5 আছে, বা হটস্টার আছে, বা আমরা হচ্ছে অ্যামাজন প্রাইমে দেখতে পারি, অনেক ধরনের ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট আছে, ইউটিউবটা আছে, এই সব সময় আমরা গান শুনতে পারি, দেখতে পারি, এছাড়া আমরা বিভিন্ন ধরনের টিভি সিরিজ দেখতে পারি। আর ব্যাপার হচ্ছে আমি যেটা সবসময় করি, আমি অরিগেমি খুব পছন্দ করি, সো আমি কাগজ দিয়ে অরিগেমি করতে নিজেও খুব পছন্দ করি। আমি যখন আমার খুব বেশি বিরক্ত লাগে বা যখন আমি কোনো স্ট্রেসের মধ্যে থাকি, আমি তখন নিজে নিজে অরিগেমি করা শুরু করে দিই, তখন আমি কাগজ দিয়ে বিভিন্ন কিছু বানাই, কেটে ফেলি বা ছবি আর্ট করি, এইভাবে সারা নিজের সময়টা কাজ করা যায়। সো এইভাবে আমরা কাজ করতে পারি। এছাড়া হচ্ছে আরও যে ব্যাপারটা হচ্ছে, সবার আগে দেখতে হবে যে আপনি নিজে কীভাবে ভালো থাকতে পারেন। হ্যাঁ, সেলফ কেয়ারটা এখানে অনেক বেশি কাজ করে, খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সময় হচ্ছে সবার আগে আপনি নিজেকে দেখতে হবে। এখন আপনি যদি আপনার সত্যি কথা বলতে গিয়ে আমার পাশের যে সহযোগী আমার সাথে যে থাকে সেও যদি আক্রান্ত হয়, তার কাছ থেকে আমাকে আলাদা করে ফেলবে, কারণ তাকে হচ্ছে হসপিটালে নিয়ে যাবে, আমাকে আইসোলেশনে রেখে দেবে। সেই ক্ষেত্রে হচ্ছে নিজের দেখাটা জরুরি, আমার মানসিক স্বাস্থ্য যেমন দেখা দরকার, আমার শারীরিক স্বাস্থ্যটাও দেখা দরকার। সেই ক্ষেত্রে আমি প্রায়োরিটাইজ করবো নিউট্রিশনের ক্ষেত্রে অনেক বেশি, যে যত বেশি সম্ভব শাকসবজি, মানে তাজা শাকসবজি অবশ্যই সেটা পরিষ্কার করে রান্না করে খেতে, তারপর বিভিন্ন ধরনের ফলমূল খাওয়া, বা যত ধরনের হচ্ছে আসলে নিজেকে স্বাস্থ্য সুস্বাস্থ্যের অধিকারী বানানো যায়। তাই বলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে জাঙ্ক ফুড বা স্ট্রিট ফুডের দোকান এখন বন্ধ, আমরা রেস্টুরেন্টে যেতে পারতেছি না, সো হোমমেড ফুডটা কিন্তু এখন আমাদের একমাত্র উপায়। সেই ক্ষেত্রে যত বেশি ইউটিলাইজ করা যায়, নিজে নিজে আমরা রান্না করতে পারি, অনেক ধরনের আমরা রেসিপি তৈরি করে ফেলতে পারি, নিজেকে ট্রাই করতে পারি ইউটিউবে। হ্যাঁ, সবাই রেসিপি বানাচ্ছে, আমরা ফেসবুকে গেলে যেমন মানুষের স্টোরিতে দেখি, ওয়েবসাইটে, তারপর তাদের টাইমলাইন দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের শেয়ার দিচ্ছে, এবং এটা দেখে হয় কি আমি তখন নিজেকে ইন্টারেস্ট ফিল করি। যেমন গতকাল আমি হচ্ছে আমাদের ওইদিকে, আমার বাড়ি রংপুরে, আমাদের ওইদিকে কিন্তু সাধারণত গরুর মাংস আলু দিয়ে রান্না করে, কিন্তু আমি গতকাল হচ্ছে প্রথম হচ্ছে গরুর মাংস আমি পেঁপে দিয়ে রান্না করছি। আর একটা করতে পারি, যেহেতু এখন আমরা সবাই ডিস্ট্রেস অবস্থায় আছি, আল্লাহর রহমতে আমরা অনেকে ভালো আছি, সোর্সের সহায়তায় অনেকে যারা আছে তারা ঠিকমতো খেতে পারছে না, তারপর তারা নিজেদের দৈনন্দিন কাজকর্ম করতে পারতেছে না, যেহেতু তাদের আর্নিং সোর্সটা বন্ধ থাকে, আমরা অনেক সময় মানুষকে হেল্প করতে পারি। আমরা কিন্তু ফেসবুকে বিভিন্ন সময় দেখতে পারি যে বিভিন্ন পোস্টে দেখা যায় কেউ কত খাবার তুলে দিচ্ছে, এখন ইফতার যেহেতু আমাদের রমজান মাস চলে মুসলমানদের জন্য, অনেকে আমরা ইফতার বানিয়ে দিচ্ছি, আমরা এভাবে কিন্তু মানুষকে হেল্প করতে পারি। কিন্তু অতি অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে আমরা যেন সেফটি মেজারমেন্ট নিয়ে অবশ্যই যাই। হ্যাঁ, যেন ঠিকমতো মাস্ক পরা, গ্লাভস পরা, এইরকম আর কি। জি, চমৎকার, অনেক কিছুই জানলাম। এখন আমি ছোট্ট করে একটা প্রশ্নের উত্তর জানতে চাই, হ্যাঁ বা না দিয়ে বলতে হবে, কারণ এটা নিয়ে অনেক বিতর্ক হতে পারে, কথাবার্তা আসতে পারে, বাট শুধু হ্যাঁ বা না, এখানে বাকি কথা বললে এখানে ঝগড়া লেগে যাবে। মেয়েরা আত্মনিয়ন্ত্রণের দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে আছে, আমরা আমাদের গবেষণায় পেয়েছি, আপনি কি আপনার কর্মজীবনে এমনটি দেখেছেন, হ্যাঁ বা না? আমি আসলে এটা আসলে হ্যাঁ না মানে উত্তর দেওয়া খুবই ঝামেলা আসলে এই ক্ষেত্রে, তবে আমি যেটা দেখেছি যে আসলে এটা আসলে নির্ভর করে, এটা হচ্ছে আপনার পরিস্থিতির উপর নির্ভর করে। রিসার্চ এখানে দেখা গেছে যারা হচ্ছে উচ্চবিত্ত সেই ক্ষেত্রে দেখা গেছে মেয়েদের কন্ট্রোল একটু বেশি থাকে, আবার যখন আপনি যখন লোয়াল মিডল ক্লাসে আসতেছেন সেক্ষেত্রে আবার ছেলেদের যেহেতু তাদের দায়িত্ব বেশি নিতে হয়, সাধারণত আমরা যেটা আমাদের সোশ্যাল পার্সপেক্টিভে দেখতে পারি আমাদের বাংলাদেশে বা দক্ষিণ এশিয়ায়, সেক্ষেত্রে আবার ছেলেদের সেলফ কন্ট্রোলটা বেশি থাকে, কারণ তাদের মাথায় রাখতে হবে যে তার পড়াশোনা শেষ করে চাকরি পাইতে হবে, বাবা মাকে দেখতে হবে, বা যার সাথে আমি সংসার করবো তাকে দেখতে হবে, এই ধরনের ব্যাপার কিছু কাজ করে। তো তারা যেটা বলছে ওই মানে কনক্লুশনে যে আসলে জেন্ডার বা এজ বা যে কোনো প্যারেন্টাল ক্ষেত্রে সরি
আচ্ছা, মানে এটা মানে আমাদের মানে খুব স্পষ্ট ভাবে বলতে পারবো না যে জেন্ডার স্পেসিফিক কোন হ্যাঁ প্যাটার্ন যে সব ক্ষেত্রে সব সমাজে সব ইনকাম লেভেলেই আছে এমন না, এক এক না, ক্ষেত্রে এক এক রকম। এক এক ক্ষেত্রে এক এক রকম আসলে। জি, আপনি এক এক একদম আচ্ছা, এক এক সেটিং এক এক রকম। আচ্ছা ঠিক আছে, আমার আর একটা জানার যেটা ছিল ওটাও আমরা আমাদের এই গবেষণার ফলাফল থেকে পেয়েছি, তা হচ্ছে যার করোনা সংক্রান্ত নলেজ বেশি তার করোনা সংক্রান্ত যে সেফটি মেজার গুলো আছে, প্রোটেক্টিভ মেজার আছে, ওগুলা নেয়ার প্রবণতাও বেশি বেশি দেখা যাচ্ছে। আবার হ্যাঁ হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যার ওই করোনা সংক্রান্ত জ্ঞান বেশি তারই আবার আত্মনিয়ন্ত্রণ বেশি। তাহলে বিষয়টা কি উল্টা কিনা, যে যার আত্মনিয়ন্ত্রণ বেশি সে আসলে মূলত কোনো জিনিসের গভীরে ঢুকে গিয়ে জিনিসটা জানে, চিন্তা করে এবং নিজেকে সেইভাবে নিয়ন্ত্রণ করে এবং সে সেইভাবে সেফটি মেজারমেন্টটা নেয়? বিষয়টা আসলে কি, মানে যার জ্ঞান বেশি তার আত্মনিয়ন্ত্রণ বেশি, নাকি যার আত্মনিয়ন্ত্রণ বেশি তার জ্ঞান বেশি এবং তার প্রোটেক্টিভ মেজার নেওয়ার প্রবণতাটাও বেশি, কোনটা, নাকি দুইটাই সত্য? আপনার কথা অনুসারে যেটা বলতে পারি এক্ষেত্রে দুইটাই সত্য। যে হচ্ছে যে কোনো বিষয়ে জানবে সে কিন্তু জানে যে এই বিষয়ে আমার আসলে কি করতে হবে, এটা ফিউচার মানে স্টেপ আমি কি নিতে পারি। যখন হচ্ছে আমরা কত গাড়িতে উঠি আমরা কি করি, আমরা পানির বোতল সাথে নেই, আমরা হেডফোন সাথে নেই, বা আমার মোবাইলটা চার্জ দিয়ে নেই, বা ব্যাগে যতটুকু পারা যায় একটা শার্ট বা প্যান্ট বা যতটুকু যেগুলো ইউজ করা যায় আসলে ট্রাভেলের ক্ষেত্রে। তো আমি যখন জানতেছি যে করোনা ভাইরাসে আক্রান্ত হইলে বা আক্রান্ত হওয়ার আগে আমার কি কি মেজারমেন্ট নেওয়া দরকার বা প্রিকশন নেওয়া দরকার, তখন আমি নিজেকে তৈরি করে ফেলতেছি। সেই ক্ষেত্রে আপনার যে দুইটা আপনি যে স্টেটমেন্ট বললেন দুইটা কিন্তু আসলে সঠিক। যার জ্ঞান বেশি সে কিন্তু জানতেছে আসলে আমার কি করা উচিত, আবার যে জানতেছে যে আমার কি করা উচিত তার কিন্তু এই বিষয়ে আসলে জ্ঞানটা বেশি। কারণ একজন ডক্টরের কাছে যে পাবলিক হেলথ স্পেশালিস্ট সে কিন্তু এই করোনা বিষয়ে সবচেয়ে বেশি জানবে, আবার যে মেডিসিন স্পেশালিস্ট সে কিন্তু আরো ভাবে জানে। সেভাবে যার সেলফ কন্ট্রোলটা বেশি থাকে সে কিন্তু জানবে যে হ্যাঁ এই ক্ষেত্রে আমি নিজেকে কীভাবে কন্ট্রোল করে এই মহামারী থেকে বা প্যান্ডেমিক থেকে নিজেকে আমি রক্ষা করতে পারি, সাথে আমার আসলে মানুষকে রক্ষা করতে পারি। জি আচ্ছা স্যার, আমার একটি কোশ্চেন আছে, তো আমি একটু বলতে পারি? হ্যাঁ। আচ্ছা স্যার, এই টাইমে আমরা অনেকটাই আছি, তো বাসায় আছি সবাই, তো দেখা গেছে যে আমাদের এই সময় মানে প্রিয় সময় আমাদের কাছে, এখন হয়তো বা আমরা সারাদিনই আমরা ফ্রি, তো এই সময় আমরা কি কোনো ধরেন কোনো এন্টারটেইনমেন্ট পারপোসে আমরা টাইম ইউজ করতে পারি, যেন মানে যেমন কোনো মুভি অথবা কোনো ভালো কোনো সিরিজ, এগুলো সম্বন্ধে একটু যদি বলতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো, যারা আমরা ইয়াং এজের আছি তার জন্য। অনেক ধন্যবাদ। আমি একটু আগে যে কথাটা বললাম যে এখন অনেক ধরনের ভিডিও স্ট্রিমিং সাইট আছে, যেমন ইউটিউব পাওয়া যায়, নেটফ্লিক্স আছে, তারপর অ্যামাজন প্রাইম আছে, তারপর এইচবিও, অনেক কিছু আছে আসলে, আমি সবগুলো নামও হয়তো বলতে পারবো না। তো দেখা যাচ্ছে যেহেতু আমরা বাড়িতে একটা দীর্ঘ সময় থাকতেছি, প্রায় এক মাস ধরে আমরা কিন্তু সবাই ঘর বন্দি বাংলাদেশে, তো আমরা কিন্তু দেখা যায় যে সাধারণত ঘুমের সাইকেলটা এলোমেলো হয়ে গেছে, আমাদের মেজাজ খিটখিটে থাকতেছে অনেক সময়, আমাদের খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, মানুষের সাথে ব্যবহার খারাপ হয়ে যাচ্ছে, অনেক সময় অনেক কিছু বিরক্ত লাগে, সব কিছু বিরক্ত লাগে, যে খাইতেছি ভালো লাগতেছে না, ঘুমাচ্ছি ভালো লাগতেছে না, উঠতেছি ভালো লাগছে না, কোনো কিছু ভালো লাগতেছে না। এক্ষেত্রে আমার প্রথমে যেটা খুব ভালো লাগে, সরি ভাই, সাজ্জাদের কথায় আসবো, যে প্রথম যে কথাটা হচ্ছে আমরা বলতে প্রথমে আমাদের একটু ধারণা করতে হবে যে আমি কোন অবস্থায় আছি, আমার নিজের কাছে একনলেজ করতে হবে যে আমার যে অবস্থাটা আসে সে আসলে স্ট্রেসের সম্বন্ধে আগে আমার জানতে হবে আমি আসলে কোথায় আছি। আমি যেহেতু ঘরে আছি এবং এখন পর্যন্ত আপাতত আমি সেফ, সেই ক্ষেত্রে আমাকে আসলে রিল্যাক্স করা উচিত প্রথমে, যেহেতু আমি এখন পর্যন্ত আক্রান্ত হইনি আমি আসলে রিল্যাক্স যে হ্যাঁ আমি এখনো ঠিক আছি। এরপর আমরা দ্বিতীয় যে করতে পারি যে এই করোনা ভাইরাসে রক্ষা করতে গেলে আমার গোল সেটিং করতে হবে, যে আমার কী করতে হবে, আমার বাইরে যাওয়া যাবে না, আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া কমাই দিতে হবে, পারতপক্ষে না দেয়াই বেটার, তারপর বাজারে গেলেও বা কোথাও যদি আমি কোনো কিছু কিনতে যাই, যেমন ওষুধ কিনতে হতে পারে, আমাদের দৈনন্দিন খাবার দাবার কিনতে হতে পারে, অনেক সময় মোবাইলে রিচার্জ করতে হয় বা অনেক সময় আমার জিনিসপত্র কিনতে হয়, যখন যখনই যে ক্ষেত্রে আমরা বাইরে যাই যে কোনো দরকারই, অবশ্যই যেন আমি ভালো মতো আমার সেফটি মেজারমেন্ট ইউজ করে যাই, যদি পিপিই থাকে যেটা আমরা পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বলি সেটা যদি থাকে সেটা পরে আমরা বের হওয়া বেটার, যদি নাও থাকে অবশ্যই আমরা পারতপক্ষে চেষ্টা করবো মাস্ক পরা, গ্লাভস পরা, পাল্লা চোখে চশমা পরা, কারণ ভাইরাস সাধারণত যেটা যেহেতু সংক্রামক ব্যাধি সাধারণত চোখ নাক মুখ এবং স্পর্শ থেকে বেশি আসে, এবং আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি থেকে যেহেতু এটা শহরে যত বেশি সম্ভব প্রোটেক্টিভ মেজারমেন্ট নিলে কিন্তু আমরা এটা অ্যাভয়েড করতে পারি। এখন দ্বিতীয় যে কথা আছে ঘরে থাকার ব্যাপারটা, অবশ্যই এই ক্ষেত্রে মুভি বা যে কোনো সিরিজ বা বই অনেক বেশি আমাদের কাজে লাগবে। আমরা কিন্তু সবসময় জানি যে বই মুভি বা এগুলো কিন্তু এন্টারটেনমেন্টটা বড় অংশ, আমরা যখন ফেসবুক ছিল না বা হোয়াটসঅ্যাপ ছিল না আমরা কিন্তু দীর্ঘ সময় বই পড়েই কাটাইছি সবাই কম বেশি, এবং এর আগে কিন্তু যখন আমাদের ইউটিউব থাকতো না বা ফেসবুক থাকতো না, এর আগে আমাদের মিক30 বলে আমরা একটা সোশ্যাল নেটওয়ার্ক চালাইতাম, আমাদের যারা 90s স্টুডেন্ট অনেকেই জানবে যে আমরা এইরকম কিছু চালাইতাম, তার আগে কিন্তু আমরা বই পড়তাম, সবাই বই পড়তাম বা বাসায় বসে টিভি দেখতাম, আমার এখনো মনে আছে শুক্রবার হলে আমরা 3:30 বসে যেতাম টিভির সামনে, কখন একটা বাংলা সিনেমা,
পূর্ণদৈর্ঘ্য বাংলা সার্জবে এখন আপনাদের উদ্দেশ্যে প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা সার্জবে শ্রেষ্ঠাংশে অমুক্ত অমুক, তো এরকম কিন্তু আমরা দেখে আসছি শ্রেষ্ঠাংশে। তারপর হচ্ছে রাতের আমরা সিনবাদ দেখতাম বা কার্টুন দেখতাম, অনেক ধরনের সিরিজ কিন্তু আমরা ওই সময় থেকে দেখে অভ্যস্ত, সেইগুলো কিন্তু আমরা আবার কাজে লাগাইতে পারি। যেহেতু আমরা একটা প্রায় সাধারণত দেখা যায় যে এসএসসি পাস করার পর, মানে এসএসসি পাস করার পর কিন্তু দীর্ঘ সময় আমরা গ্যাপ পাই না, একটা মানে লং টার্মের শুধু আমরা পড়াশোনার ভিতরেই থাকি। তো এরপর যেহেতু আমরা চাকরির ভিতরে ঢুকে যাই, সপ্তাহে নয়টা সপ্তাহে পাঁচ দিন নয়টা পাঁচটা অফিস করি, শুক্র শনিবার সাধারণত আমাদের বিভিন্ন লেভেলে কাজ করতেই চলে যায়। কিন্তু এখন যদি প্রায় এক মাস ধরে আমরা একটা রিল্যাক্সের একটা সময় পাচ্ছি, আমরা কিন্তু এই সময় অনেক কিছু করে উঠতে পারি। এক্ষেত্রে আলাদা করতে পারি আমার যেটা সাজেশন হবে অ্যাজ এ সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে, নিজের ক্যাপাসিটি বাড়িয়ে ফেলা প্রেশার নেওয়ার জন্য। যে কোনো প্রেশার নিয়ে একটা আপনি যখন নিজের ক্যাপাসিটি বৃদ্ধি করতে পারেন, তাহলে আপনি সহজে যে কোনো স্ট্রেস ম্যানেজ করতে পারবেন। যেমন আগে যে মনে করেন যে কোনো একটা কাজ করতে আপনার খুব বিরক্ত লাগতো, যদি আপনি ওটা আস্তে আস্তে ওইটাকে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন, তাহলে কিন্তু কাজটা আপনার ভালো লাগতে শুরু করবে। এটা আমাদের সাইকোলজি পার্সপেক্টিভই বলে। এরপর আমরা যেটা করতে পারি, গোল সেট করতে পারি যে আমি এই করোনা ভাইরাস শেষ হলে আমরা কী করতে পারি, এরপর আমার কী কী করা যেতে পারে, আমি এই যেহেতু এই এক মাস এখানে আসছি, আমি কি নিজের কী কী স্কিল বাড়াইতে পারি। যেমন আমি সাধারণত করি কি, আমি অনলাইনে বিভিন্ন কোর্স করি বসে বসে, অনেক ধরনের ওয়েবসাইট আছে, কোর্সেরা আছে, ইউডেমি আছে বা ইডিএক্স আছে, আমি বিভিন্ন ধরনের কোর্স করা শুরু করে দিই। তারপর হচ্ছে আমি মুভি দেখি, বই পড়ি, গান শুনি, তারপর যত ধরনের কাজ করা যায়, আমি এদের লেখালেখিও করি মাঝে মাঝে নিজের জন্য, পার্সোনাল একটা ব্লগ আছে, ওখানে আমার ফিলিংসটা আমি শেয়ার করে রাখি যে আজকে আমার কী হলো, সারাদিন আমি কী করলাম, এখান থেকে আমি কী শিখতে পারলাম, এগুলো আমরা করতে পারি। এরপর আপনার খেয়াল রাখতে হবে যে আপনি যখনই এই ধরনের একটা ঘরবন্দি অবস্থায় পড়বেন, আমি আবারও বলতেছি যে আমাদের মানসিক অবস্থাটা অনেক বেশি বেড়ে যাবে। এক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে নিজের আত্মবিশ্বাস যেন নষ্ট না হয়ে যায়, নিজের প্রতি যে আপনার সে পারসেপশন আছে সেটা যেন কখনোই নষ্ট না। আপনি সবসময় নিজেকে মোটিভেট করতে থাকবেন যে হ্যাঁ, এটা যেহেতু একটা মহামারীর সময়, আমার যেহেতু এটা কিছু করার নেই আপাতত, আমি আগে নিজেকে রক্ষা করে নিজের মতো করে কিছু কাজ করতে পারি, সেগুলো কাজ দিতেই পারে। আচ্ছা, তো পরের কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আজকে আমাদের এই আলোচনা থেকে অনেকের মনে অনেক প্রশ্ন আসবে, এই প্রশ্নগুলো তারা সবাই কমেন্ট বক্সে যদি লিখে ফেলে, তাহলে এই সব প্রশ্নকে সমন্বয় করে আমরা আর একটা ফলো আপ শো আমরা করব। তো আপনারা মনে কোনো প্রশ্ন আসার সাথে সাথে কোনো দেরি না করেই আপনারা এটা লিখে ফেলবেন এবং আমাদেরকে জানাবেন, আমরা সবগুলো প্রশ্নকে এক করে সামনে আর একটা শো ইনশাল্লাহ করব। আর আজকে আমাদের এই প্রোগ্রামের অর্গানাইজ করেছে সিলসা, আর টেকনিক্যাল এবং নলেজ অ্যাসিস্ট্যান্স দিচ্ছে আগামী স্কিল হাব। তো আপনারা আপনাদের ক্যাপশনে দেখবেন যে আগামী স্কিল হাবের পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনারা লাইক দিবেন, সিলসার পেজকেও লাইক দিবেন, তাদের লাইক দেওয়া নেই তারা। তো পরে যে প্রশ্নটা আমি করতে চাচ্ছি আসলে তা হচ্ছে যে এটা আমি একদম নিজে থেকে আমি দেখেছি শুনেছি আমার আশপাশ থেকে, এবং এই বয়সে এখন হয়তো আমার এই বয়সটা চলে গেছে, বাট আগে যখন আমি ওদের মতো বয়সে ছিলাম আমি একই কাজ করেছি যে আমি এখন বাইরে যাবোই, কেউ আমাকে আটকাতে পারবে, কারোর ক্ষমতা নাই এখন আমাকে আটকাতে, আমি যাবোই, আমি বন্ধুদের কাছে যাবো, আমি গল্প করবো, আমি আড্ডা দিয়ে দিবো, আমি এই করবো সেই করবো, মানে আমি বাসায় থাকবো না, আমি বাইর হয়েই যাবো। তো এরকম ফিলিং এখন অনেকেরই হচ্ছে, এবং যদি কারোর এই 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 টাইমে তো আসলে এই ফিলিংটাকে পাত্তা দেওয়া যাবে, সাপ্রেস করতে হবে, কিন্তু ভালোভাবে যাতে মনের উপরে চাপ না পড়ে। তো আমরা যখন এরকম আমার ফিলিং আসবে যে হ্যাঁ আমি বের হয়ে যাবো, আমি আর থাকবো না, কি করে আমি আমাকে নিয়ন্ত্রণ, আমি আমাকে কি বলবো, কি বুঝাবো, যে আমি এই জিনিসটা বললাম যে হ্যাঁ ঠিক আছে আমি যাবো না, আমি নিজেকে নিজে বুঝাই দিলাম কিভাবে। আচ্ছা, ধন্যবাদ প্রশ্নের জন্য। আমি আবার বলবো যে ক্ষেত্রে সেলফ কন্ট্রোল, যেহেতু আমরা সেলফ কন্ট্রোল নিয়ে কথা বলতেছি, এটা অনেক বেশি কাজে দিবে এই ক্ষেত্রে। এখানে আমাদের প্রথম যে ব্যাপারটা বুঝতে হবে যে আপনার আসলে অ্যাকনোলেজ করতে হবে যে আপনার সিচুয়েশনটা এখন কেমন, আপনি যে এখানে আছেন সেখানকার অবস্থা কেমন, আপনি যে বাইরে যাবেন সেখানকার অবস্থা কেমন, এবং যারা আসবে তাদের অবস্থা কেমন। আমরা কিন্তু কেউ জানি না এই এই ভাইরাসটা আসলে কার মধ্য দিয়ে সংক্রামিত হতে পারে, এই বিষয়ে আমাদের কোনো আইডিয়া নেই। যেমন আমি ঢাকায় গেলে কি পাবো আমি সেটা জানি, চট্টগ্রাম গেলে আমি কি ওটা আমি জানি, কিন্তু আমি কিন্তু জানি না যে আমার পাশে যে মানুষটা আছে সেই মানুষটা দিয়ে আমি ব্যাধিতে আক্রান্ত হতে পারি নাকি পারি না, কারণ এটা প্রচণ্ড সংক্রামক একটা ব্যাধি। আমি প্রথমে যে সাজেস্ট করবো যে নিজেকে আসলে বোঝানো যে আমার মাধ্যমে যে কেউ সংক্রমিত হতে পারে, আবার অন্য কারোর মাধ্যমে আমি সংক্রমিত হতে পারি। এবং এখন আমরা যেহেতু সামাজিক জীব এবং সমাজবদ্ধভাবে বসবাস করি, এবং ঘরে যেহেতু আমরা সবাই আছি, আমার বাড়িতে লোকজন আছে, হয়তো আমার বাবা মা বা ভাই বোন বা অনেকে আমরা বিবাহিত, তাদের স্ত্রী থাকতে পারে, অনেকে বাচ্চা কাচ্চাও আছে, তো দেখা যাবে আমি যদি বাইরে যাই আমার মাধ্যমে কিন্তু আমার বাচ্চা কাচ্চাও সংক্রমিত হতে পারে, আমার স্ত্রী সংক্রমিত হতে পারে, সেই সাথে আমার বাবা মাও সংক্রমিত হতে পারে। তো প্রথমে নিজেকে আসলে এই ফিলিংসটা দেয়া যে আসলে এই ক্ষেত্রে আমি শুধু একা না, আমার মাধ্যমে আরো অনেকেই আক্রান্ত হবে। প্রথমে নিজেকে আসলে এই আপনাকে অ্যাকনোলেজটা করতে হবে যে এখন বাইরে যাওয়া যাবে না, বাইরে গেলে সবার আগে আমি নিজে মরতে পারি। সো মরার ভয় যেহেতু আমাদের সবার আছে, আর যেহেতু এখন আমরা আপনি যেটা বললেন ইয়াং বয়স, অবশ্যই ইয়াং বয়সে আমাদের ব্লাড অনেক বেশি হাই টেম্পারেচারে কাজ করে, ধর ধরতকটা মারপেরেক টাইপ
গরম থাকে, একদম চা কিছু তাই করে ফেলবো সবকিছু। হুম এবং হুম সত্যি কথা যে একটা কথা আছে না, থাকবো নাকো বদ্ধ করে দেখবো জগৎটাকে, এখন আসলে থাকবোই না, থাকবোই না, এখন আসলে জগৎটা দেখবো আমরা কিন্তু নিজের মতো করে ঘরে বসে। যেকোনো এখন আমাদের ইন্টারনেটের যুগ, আমরা সবকিছু এখন আমরা ওয়েবে রাইট, পেয়ে যাই, গুগল আছে, ইয়াহু আছে বা বিং বিং আছে, আমরা যে কোনো সার্চ দিয়ে দেখতে পারি। তো আপাতত যেহেতু এখন আমাদের সরকার বলেন, আমাদের পাবলিক হেলথ স্পেশালিস্ট বলেন, যেখানে যুক্তরাষ্ট্র, চায়না, বাংলাদেশ, বিশ্বের সব বড় বড় দেশগুলোর মধ্যে সবাই একই কথাই বলতেছে যে ঘরে থাকুন, আপনি নিরাপদে থাকুন। যেহেতু আমরা বাংলাদেশ, আমাদের জনবহুল একটা দেশ, জনবহুল আমাদের সংখ্যা, সবকিছু আমাদের প্রথমে এটাই বলতে হবে যে নিজে ঘরে থাকুন, সুস্থ থাকুন। এক্ষেত্রে আমি আবারও বলবো, যেহেতু আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি অনেক বেশি বেড়ে যাচ্ছে, এক্ষেত্রে আপনারা প্রফেশনাল সেবাও নিতে পারেন সাইকোলজির ক্ষেত্রে। আমাদের একটা আমাদের নিজস্ব যেটা আছে বাংলাদেশ স্কুল সাইকোলজি সোসাইটি, আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব। এক্ষেত্রে আমরা যেটা করেছি, আমরা হচ্ছে একটা ফ্রি অনলাইন কাউন্সিলিং সেবার চালু করেছি। এখানে হচ্ছে আপনারা এখানে নক করে, এখানে আমরা আপনার সমস্যার কথা বলতে পারেন, একটা ফর্ম পূরণ করে আমাদের যে কোনো সাইকোলজিস্ট আপনার সাথে দ্রুত সময় রিচ করবে। যদি আপনি চান আপনার ফোনের কথা বলতে পারে এইগুলো। আর আমি অবশ্যই এক্ষেত্রে সিলসা এবং আমাকে ধন্যবাদ জানাবো এরকম একটা ইমার্জেন্সি সিচুয়েশনে এরকম একটা জিনিস নিয়ে কথা বলার জন্য। অবশ্যই ধন্যবাদ আগামীকে এবং সিলসাকে। আচ্ছা আরেকটা জিনিস তা হচ্ছে যে, আরেকটা আমি আমি এটাও আমার ব্যক্তিগত জীবন থেকে, আমার দেখা আশপাশ থেকে, আমার পরিচিত মানুষদের মাঝখান থেকে, তা হচ্ছে যে সবাই তো ঘরে থেকেই মেজাজ টেজাজ খারাপ, তো বাবা মার সাথে অনেক সময় খুব বাজে আচরণ করে ফেলে, যেটা একেবারেই মেনে নেওয়ার মতো না, কবিরা পাপ, অন্যায্য আচরণ, ভাই বোনের সাথেও খারাপ ব্যবহার করছে। তো এখন ধরেন কারোর যদি এমন হয় যে মেজাজটা আসলে খারাপ হয়ে গেছে, ন্যায্য হোক অন্যায্য হোক যে কোনো ভাবেই হোক মেজাজ খারাপ হয়ে গেছে, ওই মেজাজ আমি কি করে ঠান্ডা, খুবই অল্প কথা, আমাদের হাতে সময় একেবারেই তো কম, তো আমরা একদম ছোট ছোট করে আর কি যাতে শেষ করে ফেলতে পারি, এই জন্য একটু অল্প করে মেজাজ গরম হয়ে গেল আমি কি করে ঠান্ডা। আচ্ছা, যেটা হচ্ছে যে এক্ষেত্রে আমাদের এই সেলফ কন্ট্রোলের সাথে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট এবং স্ট্রেস ম্যানেজমেন্ট খুব বেশি জড়িত। এক্ষেত্রে আমরা অ্যাঙ্গার ম্যানেজমেন্টের উপর বিভিন্ন আমরা ইউটিউবে আপনি অনেক ধরনের ভিডিও পাবেন, নিজেও শিখতে পারবেন। এক্ষেত্রে প্রথমে যদি আমাদের মেজাজ খারাপ হয়, আমরা আজ করতে হবে আসতে হবে ওই জায়গাটাকে সরে আসা। যদি আপনার সাথে আমার মেজাজ খারাপ হয়েছে, ওকে আসতে বললাম যে ঠিক আছে ভাই আপনি ঠিক, আমি একটু গেলাম। যে হচ্ছে আমি নিজের সাথে নিজের রাগটা আস্তে আস্তে নিজেকে প্রশমিত করে ফেলা। অনেকে থাকেন ওই যে বলে না যে কাঁটা দিয়ে কাঁটা তোলা, তো আমি নিজে নিজেই রাগটাকে রাগতে তুলে ফেললাম, নিজেকে যৌক্তিক ভাবে বোঝা আমাদের যুক্তি কাজ করে না, কিন্তু যেহেতু এখন আমরা বাবা মার সাথে আছি এবং আমাদের সবার সাথে আমরা একসাথে থাকতেছি, তো আমরা চেষ্টা করবো রাগটা যত প্রশমিত করে যতভাবে আসলে ভালো থাকা যায়। আচ্ছা আচ্ছা স্যার, আমার একটা কোয়েশ্চেন আছে, তো আমি এর আগে একটু বলে রাখি যে আজকের অনুষ্ঠানটি আয়োজন করেছে সিউসা, এবং তার সাথে টেকনিক্যাল আমাদের স্পন্সর হিসেবে, টেকনিক্যাল পার্টনার হিসেবে আছে আগামী স্কিল হাব। তো আপনারা সবাই প্রথমত আমাদের এখানে ক্যাপশনে তাদের এই দুইটা গ্রুপে দুইটা জিনিসের লিঙ্ক দেওয়া আছে, আপনারা খুবই দ্রুত ওই লিঙ্কগুলোতে ক্লিক করে আমাদের পেজে লাইক দিবেন, এবং আপনারা সবাই আমাদের পেজের সাথে সংযুক্ত থাকবেন, এবং কমেন্টে যারা আছেন তারা সবাই কমেন্ট করে জানিয়ে দেন যে কোথা থেকে আছেন এবং কি কি প্রশ্ন আপনার এই ব্যাপারে আছে, তারা প্রশ্নগুলো জানিয়ে দেন। এবং আমরা আজকের শেষ প্রশ্নটা আমি আমি এখন করবো স্যারকে, আমি স্যারকে কোশ্চেনটা করতে চাই, এটা যে আমরা আসলে মূলত এখন লকডাউন স্থিতিতে আছি, কতদিন থাকি আমাদের কোনো ঠিক নেই, মানে সো এই লকডাউন স্থিতিতে মূলত আমরা সবাইকে বাসায় থাকতে হবে, এবং হয়তো বা এটা শেষ হইতে হইতে হয়তো বা আরো এক মাস দুই মাস ইভেন কতদিন লাগে আমরা ঠিক যাই না। সো এই মুহূর্তে আমরা কি কি উপায়ে আমাদের আত্মনিয়ন্ত্রণ গুলো প্রতিষ্ঠা করতে পারবো বাসায় থেকে থেকে, তো এটার সম্বন্ধে আমি একটু জানতে চাচ্ছি, এটা আমার পার্সোনাল মানে একটা কোয়েশ্চেন, আর এই ব্যাপারে যদি একটু জানাতে পারো ভালো। অনেক ধন্যবাদ। এই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা খেয়াল করতে পারি, আমরা নিজেদের স্কিল যেগুলো আমরা ডেভেলপ করতে পারি, যেহেতু এখন আমাদের অনলাইনের যুগ, আমরা অনলাইনে বিভিন্ন স্কিল কোর্স করতে পারি। এই ক্ষেত্রে দ্বিতীয় যে আমরা কাজ করতে পারি, আপনার আসলে খুঁজে বের করতে হবে আপনি আসলে কি চাচ্ছেন। যেহেতু আপনার লকডাউন, বাইরে যেতে বের হতে পারছি না, আপনার কিন্তু মনের মধ্যে দেখবেন যে আপনার অনেক ধরনের প্ল্যান থাকে যে আমি সুযোগ পেলে বা ছুটি পেলে এই 5 দিনে আমি এই কাজটা করতাম, সেই কাজগুলো আপনি এখন করার চেষ্টা করে করতে পারেন। কোনো মুভি দেখা যায় যে মুভি ট্রিলজি বা মুভির কোনো একটা সিরিজ শেষ করা, বা কোনোটা টিভি সিরিজ শেষ করা, বা কোনোটা বইয়ের সিরিজ শেষ করা। যেমন আমি সাধারণত সম্রাট সুন্দরের বই দিয়ে আমার পড়া শুরু হয়, আমি উত্তরের দিকে কালবেলা কালপুরুষ এক নাগারে পড়ে ফেলছি, কারণ হচ্ছে আমার জানার ইচ্ছে ছিল যে আসলে কী ঘটে। সেই ধরনের মানুষ বই পড়তে পারে, টিভি দেখতে পারে, মুভি দেখতে পারে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এক্ষেত্রে আপনি প্ল্যান সেট করে ফেলতে পারেন যে করোনা ভাইরাস শেষ হইলে আমি তখন কী করবো। আর লাস্ট যে কথা বলতে পারি, যেহেতু আমাদের এখন সবার স্ট্রেস অ্যাঞ্জাইটি অনেক বেশি যাচ্ছে, আমরা অবশ্যই প্রফেশনাল সেবা নিতে পারি। বাংলাদেশে অনেক ধরনের সাইকোলজিস্ট আছে, আপনারা চাইলেই এটার খোঁজ পাইতে পারেন, আমাদের আসিফ স্যারও জানেন, তিনি হয়তো আপনাদের সেবা করতে পারবেন। আর যেহেতু এখানে সিলসা এবং আগামী অনেক বেশি জড়িত, আগামী বা সিলসার ইনবক্সে বা এই পেজেও যদি কেউ লক করে, সেক্ষেত্রে আমরা নিজেদের এখান থেকে সেবা দিতে পারি। আচ্ছা ধন্যবাদ আমাদের দুজনকেই। আমাদের আজকে মূলত এই অনুষ্ঠানটির পরিকল্পনাকারী আসিফ ইমদাদ স্যারকে বিশেষভাবে ধন্যবাদ, এবং আমাদেরকে আলোকিত করার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ।
আজকের পাওয়া প্রশ্নগুলোকে নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের সামনে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, নিজের উপর নিয়ন্ত্রণ রাখবেন। শুভরাত্রি।